নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি আমি কলিঙ্গ স্টেডিয়ামে এবং কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল ইস্ট বেঙ্গল বনাম জামশেদপুরের সেমিফাইনাল ম্যাচ। কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে ইস্ট বেঙ্গল 2-0 ফলে হারিয়ে উঠে গেল সুপার কাপের ফাইনালে, এবং নিঃসন্দেহে এই জয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমর্থকদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলারদের জন্য বটে। এবং আজকের ম্যাচে নায়ক নিঃসন্দেহে হিজাজি মাহের জয়। ডিফেন্সে তিনি ভরসা জুগিয়েছেন এবং প্রথম গোলটা করার ক্ষেত্রেও তার ভূমিকা অনস্বীকার্য। এবং ম্যাচের পর আমরা তার সাথে কথা বলে নিয়েছিলাম মিডফিল্ড জেনারেল সৌভিক চক্রবর্তীর সাথেও, বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী। এবং নিঃসন্দেহে তারাও খুশি, কিন্তু তারা তার সাথে প্রত্যয় রয়েছেন, যেহেতু এরপর কিন্তু ফাইনাল রয়েছে, আর একটা ধাপ রয়েছে ট্রফি জেতার। কি বলছেন হিজাজি এবং সৌভিক, চলুন দেখে নিই। আমাদের দলগত পারফরমেন্স ছিল, সবাই ভালো খেলেছে। আমাদের এখন এই ম্যাচটা ভেবে, মানে না ভেবে, আবার সামনের দিকে তাকাতে হবে, ফাইনালটা নিয়ে ভাবতে হবে। সবাই নিজের 100% দেবে, দেখা যাক, আশাবাদী সবাই। না, এরকম কোনো ব্যাপার না, যারা ভালো। থ্যাংক ইউ। I'm very happy to help the team to go to the final. The whole team is doing good today, so we are in the final again. Two goals in this tournament also. What's your say on that? Yeah, I'm very happy of that. I have more. So thank you. After a long time, it's a golden chance for Ist Bengal to grab the trophy. After a long time, it's a golden chance to grab the trophy. Yeah. We work on that. I hope to win for the team, for the fans, for all the community. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।